নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, শুরু করছি আনন্দ সকাল। আর আজকের আনন্দ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি মাধুরী, আর মাধুরীর সঙ্গে রয়েছি আমি কুসুমিতা। মাধুরী, আমরা জানি আগামীকাল 21শে জুলাই, দুবছর করোনা আবহের জন্য 21শে জুলাই ধর্মতলায় যে শহীদ স্মরণ সমাবেশ হয় তৃণমূল কংগ্রেসের, তা পালিত হয়নি। আগামীকাল স্বাভাবিকভাবেই মেগা ইভেন্ট, এবং তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গত বেশ কয়েকদিন ধরে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন এবং তাদের বিভিন্ন জায়গায় থাকার বন্দোবস্ত হয়েছে। সেই ছবি অবশ্যই আমরা দেখব, মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত, সেই ছবিও আপনাদের দেখাবো। নিরাপত্তার কি বন্দোবস্ত রয়েছে সবকিছু নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন দুই অতিথি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। দেবনারায়ণ সরকার এবং তরুণ জ্যোতি তিওয়ারি, দুজনকে স্বাগত জানাই আলোচনায় আসবো। তবে তার আগে অবশ্যই মাধুরী, একবার মঞ্চের দিকে নজর রাখো। নিশ্চয়ই, তুমি যেমনটা বলছিলে, মঞ্চ বাঁধার কাজ ধর্মতলায় ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আপনাদের মঞ্চের ছবি দেখাচ্ছি, যেখানে পোডিয়াম রয়েছে যার উচ্চতা 12 ফুট, দৈর্ঘ্যে 12 ফুট এবং প্রস্থে 8 ফুট। এরপর মঞ্চের তিনটি ভাগে ভাগ রয়েছে মঞ্চটি, যার প্রথম ধাপের উচ্চতা 10 ফুট, দৈর্ঘ্য 52 ফুট এবং প্রস্থে 24 ফুট, এবং এখানে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রথম সারির নেতারা। এরপর চলে আসছি মঞ্চের দ্বিতীয় ধাপে, যার উচ্চতা 11 ফুট, দৈর্ঘ্য 36 ফুট এবং প্রস্থে এই দ্বিতীয় ধাপটি 24 ফুটের। এখানে বসবেন তৃণমূলের দ্বিতীয় সারির নেতারা এবং শহীদ পরিবারের সদস্যরা। এরপর চলে আসছি মঞ্চের একেবারে শেষ, অর্থাৎ তৃতীয় ধাপে, যার উচ্চতা 12 ফুট, দৈর্ঘ্য 36 ফুট এবং প্রস্থ 20 ফুট, এবং এখানে বসবেন কাউন্সিলর এবং অন্য তৃণমূল নেতারা। এবার আপনাদের দেখাবো ঠিক যে পথ ধরে মিছিল পৌঁছবে এই ধর্মতলার দিকে। বেশ কয়েকটি ভাগে মিছিলের রুটকে ভাগ করা হয়েছে। প্রথম রুট শ্যামবাজার পাঁচমাথার মোড় হয়ে বিধানসরণী, কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলা। দ্বিতীয় রুট হাজরা মোড়, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এটিএম রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলা। তৃতীয় রুট আছে হাওড়া ব্রিজ থেকে স্ট্র্যান্ড রোড, কিংসওয়ে, রেড রোড, মেয়র রোড, জওহরলাল নেহরু রোড, বেন্টিং স্ট্রিট হয়ে ধর্মতলা। চতুর্থ রুট পৌঁছবে এজিসি বোস রোড, মৌলালী মোড়, এস এন ব্যানার্জি রোড, দরিনা ক্রসিং হয়ে ধর্মতলায়। পঞ্চম রুট যাবে গিরিশ পার্ক, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলায়। ষষ্ঠ যে রুটটি রয়েছে সেটি যাবে বিড়লা প্ল্যানেটোরিয়াম, জওহরলাল নেহরু রোড, বেন্টিং স্ট্রিট হয়ে ধর্মতলায় মূল যে সভাস্থল সেখানে পৌঁছবে। সপ্তম রুট পার্ক সার্কাস মোড়, সুরাবর্দি অ্যাভিনিউ, ফিলিপস মোড়, সিআইটি রোড, মৌলালী, এস এন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং। এবং অষ্টম তথা শেষ রুট হাজরা মোড়, জওহরলাল নেহরু রোড হয়ে পৌঁছবে সভাস্থলে, অর্থাৎ ধর্মতলা। একদিকে ধর্মতলায় মূল মঞ্চের ছবি আপনাদের দেখালাম, অন্যদিকে দেখালাম কোন রুট হয়ে কাল আগামীকাল একাধিক মিছিল সেগুলি মূল সভাস্থলে এসে পৌঁছবে। আর এবার যেমনটা আপনাদের বলছিলাম, চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তের আপডেট জানতে সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন চার প্রতিনিধি চার জায়গা থেকে। ধর্মতলা থেকে রয়েছেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী, অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য, এবং অন্যদিকে শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। আমি শুরুতেই ধর্মতলায় চলে যাব ময়ূর ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূর, গতকালই আমরা দেখেছি মঞ্চ বাঁধার কাজ চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং মঞ্চের সামনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। গতকালই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ কমিশনার এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও গিয়ে পরিদর্শন করেন। এই মুহূর্তে আজ কি আপডেটস রয়েছে? দেখো মাধুরী, প্রথমেই জানাই যে মঞ্চের যে প্রস্তুতির কাজ সেটা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে এবং পুলিশ আধিকারিকরা মঞ্চের চারিদিকে ইতিমধ্যে ডিপ্লয়েড রয়েছেন, এবং আগামীকাল এই মেগা ইভেন্ট, তার আগে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব তারা 21শে জুলাইয়ের মঞ্চে এসেছিলেন এবং তারা পুরো বিষয়টা সরজমিনে খতিয়ে দেখেন। গত দুবছর কোভিড পরিস্থিতির কারণে ধর্মতলা 21শে জুলাই করা যায়নি, তারা ভার্চুয়ালি করেছিলেন, কিন্তু এবছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 21শে জুলাই করা হচ্ছে, কারণ করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে। গতকাল এমনটাই পার্থ চ্যাটার্জি এবং ববি হাকিম জানিয়েছিলেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস এটাও এক্সপেক্ট করছে যে এবছর যে 21শে জুলাই হবে তাতে রেকর্ড মানুষ সারা রাজ্য থেকে এই ধর্মতলায় আসবেন, এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পে সেখানে তৃণমূলের কর্মী সমর্থক নেতারা বিভিন্ন জেলা থেকে চলে এসেছেন। আগামীকাল সকালে সবাই ধর্মতলামুখী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, তার কি বার্তা সেটা শোনা
করার জন্য সবাই কালকে ধর্মতলার দিকে আসবেন। আমি একবার এই মুহূর্তে স্টেজের ছবিটা একটু দেখাবো, আমরা ব্যাক স্টেজে রয়েছি মূলত যেখানে ভিভিআইপি এন্ট্রি। আগামীকাল ঠিক এই এন্ট্রি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্টেজে উঠবেন। মোট 3-5 গেট করা রয়েছে, এই ধরনের কোল্যাপসেবল গেট। এই গেটগুলো পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে লক করে রেখেছেন, কাউকে স্টেজের ওপরে উঠতে দেওয়া হচ্ছে না। স্নিফার ডগ নিয়ে যারা ডগ স্কোয়াডের অফিসিয়ালস তারা গেছেন, মঞ্চ খতিয়ে দেখেছেন। আরও বেশ কয়েকটা গেট রয়েছে, যে গেটগুলো টেকনিশিয়ানস গেট, এবং তার পাশাপাশি আরও যারা এখানকার যারা কর্মী তাদের ব্রিফিং করার জন্য যে গেট রয়েছে এগুলো রয়েছে। এখান দিয়ে যে বেন্টিং স্ট্রিটের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু চ্যানেল করে দেওয়া হবে, এবং এই সেখান থেকেই আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূল মঞ্চে উঠবেন। এবং মূল মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ তুমি বললে, তার পাশাপাশি এটা জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পডিয়ামে থাকবেন তার যে এন্ট্রি সেই এন্ট্রিতে কিন্তু কাউকে ঘেঁচতে দেওয়া হচ্ছে না। আমরা সবাই জানি যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বহিরাগত একজন ঢুকে পড়েন অস্ত্র নিয়ে, যেটা নিয়ে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি ফর্ম হয়। কাজেই পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আর এই ধরনের কোনো সুযোগ নয়, অর্থাৎ তৃণমূল নেত্রীর ধারে কাছে যাতে কেউ ঘেঁচতে না পারে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থায় এবার বাড়তি নজরদারি থাকছে। এই 21 জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে তুমি আমাদের সঙ্গে থাকো, আমি অর্ণবের কাছে চলে যাবো। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, প্রতিবারই আমরা জানি যে 21 জুলাইয়ের এই অনুষ্ঠানকে, এই সমাবেশকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় রাখা হয় গীতাঞ্জলি স্টেডিয়ামে। এখনো পর্যন্ত কি পরিমাণ মানুষজন এসেছেন, তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? দেখো, কাল সারা রাত প্রচুর মানুষ এসেছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে, এখনই অন্তত 1500 মানুষ গীতাঞ্জলি স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন। তোমাকে দেখিয়ে দেবো যে সকাল থেকে এখানে যে খাওয়া দাওয়ার পর্ব সেটা শুরু হয়ে গিয়েছে, এবং মেনু কিন্তু সেই একটাই রয়েছে, ভাত ডাল আলুর চোখা এবং ডিমের ডালনা, এই ধরনের মেনুতে থাকছে। এবং আমরা সকাল থেকে দেখছি ভাত এবং ডিমের ডালনা সেটা কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে যে মানুষজনরা এসছেন তারা কিন্তু এখানে, তোমাকে একবার ভিড়টা দেখিয়ে দেবো, দেখো এখানে ঠিক এত মানুষ ভিড় করে রয়েছেন। এখানে তো সমস্ত ব্যবস্থা রয়েছে, যে এখানে রাতে যেরকমভাবে থাকার বন্দোবস্ত ছিল সেরকমভাবে খাওয়ার বন্দোবস্ত হয়েছে, অনেকগুলো কাউন্টার এখানে খোলা হয়েছে, এবং এই কাউন্টারগুলোতে আমরা দেখছি যে এই কাউন্টারগুলোতে কিন্তু ভিড় হয়ে গিয়েছে খাবার নেওয়ার জন্য। তোমাকে দেখিয়ে দেবো, এই হচ্ছে খাবার কাউন্টার, আবার এই হচ্ছে খাবার কাউন্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে যেরকমভাবে ভাত দেওয়া হচ্ছে, তার সঙ্গে ডাল দেওয়া হচ্ছে, এবং এই যে ডিম, এখানে ডিম রাখা রয়েছে, এবং সকাল থেকেই কিন্তু মানুষজন খাচ্ছেন। যারা খাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে নেবো। দেখো, মালদা জেলা থেকে এসছেন মূলত দেখা যাচ্ছে। কোন জায়গা থেকে আসছেন? মালদা চাঁচল থেকে। কিসে এলেন? কিসে এলেন? বাসে এসলাম। বাসে এসছেন? তো একদিন আগে চলে এলেন? হ্যাঁ, একদিন আগে চলে আসলেন, কালকে 12:30 মিটিং আছে। আমি মালদা থেকে এসেছি, মিল্কি। বাসে এসছি। আজকে কি করবেন? আজকে দেখি ঘোরাফেরা করবো, কালকে মিটিং আছে। একদমই, বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন বহু তৃণমূলের কর্মী সমর্থক, যাদের রাখার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। অন্যদিকে সল্টলেকে সেন্ট্রাল পার্ক, সেখানেও গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে মানুষ এসে রয়েছেন। সরাসরি চলে যাব সেন্ট্রাল পার্কে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, গতকাল যেমনটা আমরা দেখেছি সল্টলেকে সেন্ট্রাল পার্কে মূলত উত্তরবঙ্গ থেকে যারা এসেছেন, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, তাদেরকে রাখার বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যে আর কোন কোন জেলা থেকে মানুষ এসে পৌঁছেছেন, সেখানে কি কি ব্যবস্থা রয়েছে তাদের জন্য সেখানে? দেখো মাধুরী, এই সেন্ট্রাল পার্কে যে ক্যাম্প করা হয়েছে সেটা কিন্তু কার্যত বলা চলে যে এখন কানায় কানায় পরিপূর্ণ। এখানে যেমন দার্জিলিং, কোচবিহার রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার থেকে মানুষজন আসছেন, এবং এখনও কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন। সেই ছবিটাই দেখতে পাচ্ছ, আমরা যেই হ্যাঙ্গারের ভেতরে রয়েছি ঠিক এই ধরনেরই একাধিক হ্যাঙ্গার এখানে করা হয়েছে, ক্যাম্প করা হয়েছে, এবং তার পাশাপাশি এখানে মেডিকেল বুথ রয়েছে, তাদের খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, এবং তাছাড়া প্রত্যেককে মাস্ক বিলি করা হচ্ছে, এবং তাদের যাতে সব রকম কোনো অসুবিধা না হয় সেই জন্য সহায়তা কেন্দ্র করা হয়েছে, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ রয়েছে, এবং সব রকম ব্যবস্থা। এবং গতকাল থেকেই আমরা দেখেছিলাম যে এখানে মানুষের ভিড় জমতে শুরু করেছিল, মানে এখন কার্যত এই সেন্ট্রাল পার্কের যে ক্যাম্প তা কিন্তু সত্যিই বলা চলে যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে, এখনও আসছেন বিভিন্ন জায়গা থেকে, এবং দেখতেই পাচ্ছ এখানে যারা আছেন। একটু জানতে চাইবো কোথা থেকে আসছেন? আমরা কুচবিহার, দিনহাটা কুচবিহার থেকে এসেছি। কবে এসছেন? আজকে আসছি আমরা। কিসে আসলেন?
আমরা উত্তরবঙ্গ ট্রেনে এসেছিলাম দিদির ডাকে। আগামীকাল 21-এ যে সমাবেশ, সেই সমাবেশকে আমরা সার্থক করার জন্য কুচবিহার জেলা থেকে কমসে কম 25 থেকে 30 হাজার লোক আমরা জমায়েত হয়েছি। আগামীকাল শহীদদের তর্পণ করে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দিদির বার্তা শুনে আমরা কালকের থেকে আবার কুচবিহারে রওনা হব। সমাবেশ তো কালকে, আজকে কি করবেন সারাদিন? আজকে এই মাত্র আসলাম আমরা, স্নান টান করতেছে কর্মীরা সবাই, তারপরে চান টান করে খাওয়া দাওয়া করবে, একটু আজকে ঘোরাফেরা করবে। কোথায় কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে এখন? কি কুচবিহারে যেখানে চিড়িয়াখানা থেকে শুরু করে যেগুলো ভালো ভালো জায়গা আছে তারা ঘুরবে, এবং আগামীকাল আমরা এখান থেকে সবাই ধর্মতলায় যাব। সেই সমাবেশকে আমরা সার্থক করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে দিদির আমরা বার্তা শুনে অর্থাৎ ইতিমধ্যেই কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন এবং আগামীকালের পরিকল্পনাও প্রায় প্রস্তুত, এমনটাই দেখা যাচ্ছে। শিয়ালদা স্টেশনে চলে যাবো। সঞ্জন মিত্র আমাদের চতুর্থ প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সঞ্জন, ইতিমধ্যেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বহু জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছেন, যে সমস্ত জায়গাগুলোয় থাকার ব্যবস্থা হয়েছে প্রায় পরিপূর্ণ হয়ে এসেছে। আজকে এখন শিয়ালদা স্টেশনে কতটা ভিড়, কারা কারা এখনো আসছেন? দেখো, গত দুদিনের মতন আজকেও সকাল থেকে উত্তরবঙ্গের এক একটা ট্রেন আসছে এবং তার থেকে ছোট ছোট মিছিল করে মানুষজন আসছেন, এসে তাদেরকে এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। এখানে একেবারে ঘাঁটি গেড়ে বসে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রত্যেক বছরই তিনি এখানে দায়িত্বে থাকেন, এবছরও তাকে আমরা সেই একই দায়িত্বে দেখছি। ওনার কাছ থেকে জেনে নেব যে দু বছর পর মাঠে নেমে 21 জুলাই হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে ভিড় এবার কতটা, কিরম দেখছেন? মানে গতকাল থেকে, তার আগের দিনও কি অল্প লোক এসছে, গতকাল থেকে উজাড় করে লোক নামছে, আর আজকে যা লোক নেমেছে আমাদের, তাতে আমরা নিজেরাই আনন্দিত উত্তুলিত হয়ে গেছি যে এত কর্মী এত সমর্থক তারা এসছেন। কারণ যে গত দু বছর আসতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সভা দেখেছেন, বিভিন্ন জেলা জেলা কর্মী সভা করেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন, রাস্তায় দেখা গেছে, বিভিন্ন প্রজেক্ট উদ্বোধন করতে গেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সমষ্টিগতভাবে বসে একটা বার্তা দলকে দেওয়া, তিস্তার পঞ্চায়েত নির্বাচন আগামী 6-8 মাসের মধ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা চাইছে যে কী বলতে চাইছে যুব সম্প্রদায়ের কাছে, এর জন্য মানুষ উজাড় করে আসছে। এখন একটা ট্রেন ঢুকছে বলছি, ব্যাপক ট্রেনে নাকি ব্যাপক লোক আছে সেই ট্রেনে। গত দুদিন ধরে যে ছবিটা আমরা দেখেছি সেটা কিন্তু আজকে যেন আরও অনেকটা বেশি উজ্জ্বল, কেননা সকাল থেকে একের পর এক উত্তরবঙ্গের ট্রেন ঢুকছে এবং তাতে করে মানুষজন আসছেন, এসে এখানে তাদেরকে রিসিভ করা হচ্ছে। এখানে নেতারা রয়েছেন, কলকাতার নেতারা রয়েছেন, বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন, আর এভাবেই তারপর এখান থেকে তাদেরকে ছোট ছোট বাসে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে একেবারে। এবং সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, ভিড় বাড়ছে কলকাতায়। সঞ্চয়ন ধন্যবাদ, অর্ণব, ব্রতদীপ, ময়ূক তোমাদেরও ধন্যবাদ। বিভিন্ন জায়গার ছবি আমরা দেখলাম এবং অবশ্যই আজ সারাদিনই সেই সমস্ত ছবির দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে চলে আসবো আলোচনায়। আমার প্রথম প্রশ্ন দেবনানন্দের কাছে। দেবনানন্দা, করোনা তো এখনো পুরোপুরি যায়নি, দৈনিক যে আক্রান্তের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু রোজই দেখছি বাড়ছে, আর এই পরিস্থিতিতে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এবার রেকর্ড ভিড় হবে, এমনকি তৃণমূলের যে রেকর্ড তৃণমূল নিজেই এবার সেটা ভাঙতে বসেছে, এই পরিস্থিতিতে আরো বাড়তি সতর্কতা কি দরকার ছিল না? তোমার প্রশ্ন একটা জিনিস, দেখো, কালচার গ্রোজ অন দ্য ভাইন অফ ট্র্যাডিশন, ঐতিহ্যের দ্রাক্ষালতার উপর সংস্কৃতি গড়ে ওঠে। সুতরাং আজকে তৃণমূলের সংস্কৃতি 93 থেকে এই দিনটা কেন? একটু আগে জ্যোতিপ্রিয়বাবু পরিষ্কার বললেন, পরিষ্কার দিশা দেবে কীভাবে হবে, এটা প্রতি বছর হয়, গত দু বছর হয়নি যার জন্য। তবে হ্যাঁ, এই সরকার করোনার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বাড়তি সতর্কতা, নিঃসন্দেহে করোনা বাড়ছে ঠিকই, কিন্তু পরিষ্কার সরকারিভাবে এবং দলগতভাবে পরিষ্কার বলা হয়েছে তোমরা সবাই মাস্ক ব্যবহার করবে। কিন্তু আজকের দিনটা, কালকের দিনটা এত বেশি উপযোগী, পশ্চিমবঙ্গে তৃণমূল কীভাবে, শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতে তৃণমূল কীভাবে চলবে, 24-এর ইলেকশন, এর আগে পঞ্চায়েত ইলেকশন, এই সমস্ত কিছুকে প্রত্যেক বছরই অত্যন্ত বড় করে তা পালিত হয় এবং গত দু বছর করোনার কারণে হয়নি, স্বাভাবিকভাবে এবার রেকর্ড ভিড় হবে। ঠিক এই দিনটাতে উলুবেড়িয়াতে বিজেপির সভা,
নিঃসন্দেহে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ, কিন্তু এই তর্জাটা কি খুব প্রয়োজন ছিল? জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে, অনুমতি পাননি আপনারা অভিযোগ করছেন, এবং অবশ্যই আবার একটা বিবেচনার জায়গাও তৈরি হয়েছে। কুসুমিতা, প্রথমত 21 জুলাই কংগ্রেসের কার্যক্রম মাননীয়া পালন করেন, অবশ্যই অধিকার আছে, তিনি তখন কংগ্রেস নেত্রী ছিলেন। সাবসিকুয়েন্টলি 21 জুলাই শহীদ দিবসটা বিম্বাদ দিবসে রূপান্তরিত হয়েছে, এবং দেখা যায় কি, কংগ্রেসের প্রোগ্রাম, কংগ্রেসের কর্মীরা মার খেয়ে এলো তৃণমূলে সিপিএম এর পুলিশের হাতে। যে পুলিশ অফিসার যখন হোম সেক্রেটারির দায়িত্বে যিনি ছিলেন মনীষ গুপ্ত, মঞ্চ আলো করে তিনি বসে থাকেন। 21 জুলাই কমিশনের আজ পর্যন্ত কিছু হলো না, তারা বক্তব্য রাখবেন, সেক্ষেত্রে এই দিনটা যদি অন্য কোন দিন হতো, 20 তারিখ 22 তারিখ অন্য দিন হতো, তাহলে সেটা আপনাদের জন্য কি সুবিধাজনক হতো? আমি আসছি পশ্চিমবঙ্গে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবার। অবশ্যই তরুণজ্যোতি বাবুর কিছু বলার আছে, নিজস্ব বিশ্লেষণও দেওয়ার আছে, ব্যাখ্যাও দেওয়ার আছে, উত্তর শুনবো। পার্থ মুখোপাধ্যায় আলোচনায় অংশগ্রহণ করছেন। পার্থবাবু, একদিনে আমরা জানি 21 জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট, তার পাশাপাশি বিজেপির উলুবেড়িয়াতে সভা, এবং সেটা নিয়ে কিন্তু হাইকোর্টের একটা পর্যবেক্ষণও রয়েছে। একই দিনে এই দুটো ইভেন্ট, মানে সভাকে কেন্দ্র করে তর্জাটা কি কোথাও এড়ানো যেত না? অবশ্যই যেত। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের 21 তারিখের এই যে অনুষ্ঠানটা, এটা তো তারা অনেক বছর ধরেই করে আসছে, সেখানে আমার মনে হয় 21 তারিখটাকে এই কাউন্টার করার জন্যই হয়তো বিজেপি এটা করছে। আবার এটাও ঘটনা যে বিজেপি তো কলকাতায় অনুষ্ঠানটা করছে না, তারা করছে কলকাতা শহর থেকে অনেক দূরে উলুবেড়িয়ায়। ফলে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ প্রশাসনের এমন নিশ্চয় অবস্থা নয় যে একটা কলকাতায় সভা হলে আর একটা উলুবেড়িয়ার মতো জায়গায় সভা হতে পারবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দুটো সভারই উদ্দেশ্যটা কি, সেটা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে তো অন্য আঙ্গিকে অনেক কিছু ব্যাখ্যা করতে হয়। আজকে তৃণমূল কংগ্রেস যাদের নিয়ে করছে, অ্যাকচুয়ালি সেই লোকগুলো তো আমাদের দলের ঝান্ডা হাতেই কিন্তু পুলিশের গুলিতে মারা গেছিলেন। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস বলে যেটাকে পালন করছে, শহীদ দিবসের যে গরিমা, শহীদ দিবসের যে মাহাত্ম্য, সেটাকে কিন্তু তারা বজায় রাখতে পারেনি। শহীদ দিবসের অনুষ্ঠানে আমরা এমন অনেক কিছু অনুষ্ঠান দেখেছি যেটা অত্যন্ত চটুল, যেটা কিন্তু শহীদ দিবসের অনুষ্ঠানে। আমি তরুণজ্যোতি বাবুর কাছে আসবো। তরুণজ্যোতি বাবু, কোথাও কি আপনাদের সবার এই গুরুত্বটা খর্ব হয়ে গেল না? না, কোথাও গুরুত্ব খর্ব হয়নি, এরকম কোথাও লেখা নেই যে 21 জুলাই তৃণমূল কংগ্রেস তারা সভা করবে বলে, না একেবারেই নয়। এবং আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ যেখানে বলা হচ্ছে যে অবশ্যই আপনারা করতেই পারেন, একই দিনে দুটি সভা করা যেতেই পারে, কিন্তু পরিস্থিতি বিচার করে, পরিস্থিতি বিচার করার কি আছে এর মধ্যে? পশ্চিমবঙ্গে কি পুলিশ প্রশাসন নেই? পুরো পুলিশ প্রশাসন কি ওদিনে কলকাতা থাকবে? যে পরিমাণ যানজট তৈরি হবে তাতে সাধারণ মানুষ তো কষ্ট পাবেন। আর দাদা, তার ব্যবস্থা তো তৃণমূলের করা উচিত, সরকারের আসলে একটা দল, এখানে আমাদের পার্থদাও আছে। 21 জুলাই যে তাদের কার্যক্রম, আমি তো এবার মনে করি 21 জুলাই তাদের কার্যক্রমে শহীদ বেদিতে যখন মাল্যদান হবে তখন নিশ্চয়ই বিমানদা বা সূর্যদা যাবেন সেখানে মাল্যদান করতে। আসলে ব্যাপার, তৃণমূল এবং কংগ্রেস দুটো দলই তাদের কর্মীদের সাথে বেইমানি করেছে, এবং আজকে যখন ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক সভা এবং তা নিয়ে আবারও কিন্তু দুই রাজনৈতিক দলের মধ্যে দরজা। সকলকে ধন্যবাদ, আলোচনা এখানেই শেষ করছি। আনন্দ সকালে একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, বিরতির পর ফিরে আসবো আপনারা সঙ্গে।